সুরে সুরে পান করি। হক কথা কইলে অনেকেই খারাপ পায়, কয় মোল্লারে এত তেজ কে, কথা কন না কে, কয় না। এখন হক কথাগুলি বুক খুলে আমাদেরকে বলতে হবে, বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে, সত্য কথাগুলি বলতে হবে। মাজার পূজারীরা আজকে দেশটা পড়ে গেছে, কথা বলেন না কেন। মাজার পূজারীগুলি এতদিন ইঁদুরের ন্যায় এরা গাঁচার মধ্যে ছিল, এখন কই থেকে যেন বের হয়ে আসে, এখন আলেমদের বিরুদ্ধে কথাগুলো শুরু করে দিচ্ছে। সবাই এক হয়ে যাওয়া দরকার, সবাই এক হয়ে যাওয়া দরকার। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আমার পানের বাইরে, আমরা একে অপরের কাদা চোরাচুরি বাদ দিয়ে সব এক হতে চাই, সবাই এক হয়ে যেতে হবে। এক হয়ে যদি বাতিলের মোকাবেলা করতে পারি, ইনশাআল্লাহ এদেশে ইসলামের পতাকা একদিন উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এখন আলেমদের জাগরণ সৃষ্টি হয়েছে, যেখানে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক যায় মানুষের ঢল পড়ে, যেখানে নূর হোসেন কাসিমি যাবে মানুষের ঢল পড়বে, যেখানে আল্লামা শাহ আহমদ সুফি যাবে লক্ষ লক্ষ মানুষ সেখানে হবে, যেখানে অলিপুরি যাবে সেখানেই মানুষ আসবে, কথা কন না কেন। ঠিক এই জন্য উলামা ইকরামে এখন সবাই এক হয়ে যাওয়া দরকার, বাদ দেন কাদা চোরাচুরি। একজন বের হয়েছে বাংলাদেশে এখন জনপ্রিয় আলেম, জনপ্রিয় বক্তা, হয়তোবা তার সাথে আমাদের মন মানসিকতার মিল নাও হইতে পারে। আপনারা চিনেন হয়তোবা, নাম শুনেছেন, ডক্টর মিজানুর রহমান আজহারি, কথা কন না কেন, ঠিক কিনা। হয়তোবা তার সঙ্গে আকিদাগত কোনো বিষয় নিয়ে আমার সমস্যা থাকতেই পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তিনি তো কোরআনের কথা বলেন, হক কথা যেগুলো বলতেছেন ওইগুলি তো আমাদেরকে মেনে নেওয়া দরকার। তার মাহফিলগুলি কেন বন্ধ হবে? এদেশে ভারত থেকে তোমরা 28 কোটি টাকা ভাড়া করে তোমরা সালমান খান আর ক্যাটরিনা কাইফকে আনতে পারো, উলঙ্গ করে নাচাতে পারো, ওই সময় তোমাদের অনুমতি নিতে হয় না, আর ওই সমস্ত আলেমদের মাহফিল করাইতে হলে অনুমতি নিতে হবে, আর গাঁজাখুর মদখুর গাঞ্জা কুড়ি আর ওই মাজার পূজারীদের কথায় ওই সমস্ত আলেমদের জবান বন্ধ করে দিব, তোমাদের বিচার বাংলা ছবির একদিন হবে, কথা বলেন। মগের মোলক পাইছ সত্য তিক্ত, আমরা আমরা আল্লাহ বলাদের উত্তরসূরি, বুক করে আমরা হক কথা বলি। পৃথিবীতে আমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না, ঠিক কিনা।